কাঠিগুড়ায় ফের আবারও এক ডাকাত পুলিশের হেফাজতে। কাঠিগুড়া পুলিশের বলিষ্ঠ পদক্ষেপে শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিহারা চতুর্থ খণ্ড সরিষাকুড়ি এলাকার খলিল আহমেদ ওরফে বড়াই মিয়ার পুত্র শ্যামসুল হোসেন রবিবার কাঠিগড়া পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ নিয়ে কাঠিগড়ার গোবিন্দপুরে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত মোট তিনজন ডাকাতকে পাকড়াও করতে সক্ষম হয়েছে কাঠিগড়া পুলিশ। উল্লেখ্য, গত 20 জুন 2024 ইংরেজি তারিখে কাঠিগড়ার গোবিন্দপুরে গভীর রাতে একটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল। সেই দিনের ডাকাতির ঘটনার প্রেক্ষিতে কাঠিগড়া থানায় শিলচর থানাধীন বালিঘাট এলাকার খলিলউদ্দিন লস্কর একটি মামলা প্রদান করেছিলেন। সেই মামলায় একটি আইফোন ও ওপো 53 সেট সহ তিনটি মোবাইল সেট ডাকাত দল ছিনিয়ে নিয়ে গিয়েছিল বলে এজাহারে উল্লেখ করেছিলেন এজাহারকারী খলিলউদ্দিন লস্কর, যা থেকে দুটি মোবাইল সেট আজ ধৃত ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে পরপর তিন ডাকাত স্বীকারও করেছে যে এদিনের ডাকাতির ঘটনায় তারা সহ অন্যান্যরা এই ডাকাতির ঘটনায় জড়িত ছিল।